Hi guys, welcome to my YouTube channel CB Stories Blog. আমি রয়েছি চিন্ময়, আজ তোমাদের সাথে। Hi guys, welcome to my YouTube channel CB Stories Blog. তো আজ হচ্ছে 26 জানুয়ারি। তো আজ আমরা আছি মুকুটমণিপুরে। এখন বাজে সকাল প্রায় 6টা বাজবো। তো এই মুহূর্তে মুকুটমণিপুরে পশু যথেষ্ট লোকের সমাগম। তো দেখা যাক কতটা ভিড় হচ্ছে আজকে মুকুটমণিপুরে। এটা হচ্ছে মুকুটমণিপুর ঢোকার এন্ট্রি পথ এবং এটি খুব লাইট সুসজ্জিত এবং লাইটের যে কারুকার্য তা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। পুরো রাস্তাটা আমি হেঁটে দেখাবার চেষ্টা করছি। চলো এগিয়ে যাই, রাস্তার দিকে যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে, কারণ রাত্রেবেলাতে আসার কারণ হচ্ছে এটাই যে এই লাইটিংটা দেখার জন্য। কারণ সন্ধ্যে 6টার পর থেকে সকাল 6টা পর্যন্ত এই লাইটগুলো অন থাকে। তো সকাল দিকে বা দুপুর দিকে এই লাইটের সিংহ তোমরা দেখতে পাবে না, এটা একমাত্র রাতেরবেলাতেই সম্ভব বা সন্ধ্যেবেলায়। তো চলো, প্রায় হাফ কিলোমিটার জুড়ে পুরো রাস্তাটা সাজানো হয়েছে, পুরো রাস্তাটা নকশা করা ও কারুকার্য করা। তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে আছে প্রচুর স্টল আছে, আর ডান দিকে তোমার পিকনিক স্পটটা রয়েছে। তো চলো এগিয়ে যাই, অসাধারণ কারুকার্য। সকালবেলাতে খুবই ভালো লাগছে। ওয়াশ থাকার জন্য আজকে ভোরে আলো ঠিকভাবে ফোটেনি, এখনো প্রায় 5:45 বাজছে এখনো, কিন্তু ভোরের আলো এখনো ঠিকভাবে ওঠেনি। ঠান্ডাও খুব যথেষ্ট রয়েছে আজকে। তো এই জায়গাগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। বাসের পার্কিংটা করা হচ্ছে পেছন দিকে। খুবই সুন্দর পরিবেশ, আর এই সবাই জাস্ট সকাল, মানে মুক্ত বাতাস যথেষ্টই ভালো লাগছে। কারণ আমরা নাইট এসেছি বলে এত সকাল সকাল ঢুকতে পেরেছি এখানে। অসাধারণ অসাধারণ দৃশ্য। দারুণ সুন্দর দৃশ্য, একসঙ্গে তোমরা সামনে ক্যামেরা এবং পিছন ক্যামেরায় দেখতে পাচ্ছ দুটো দৃশ্য। প্রায় হাফ কিলোমিটার রাস্তা জুড়ে পুরো রাস্তা কারুকার্য করা, বিভিন্ন নকশা, মাছ, নৌকা, আর সেরকম লাইটের কারুকার্য। তোমাকে যারা আসবে তাদেরকে যথেষ্ট মুগ্ধ করবে, এবং যারা আসবে তারা চেষ্টা করবে একটু সন্ধে করে এখান থেকে বেরোবার, কারণ সন্ধে না হলে এই লাইটের দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে না। এত সুন্দর লাইটিংয়ের কাজ, একটু আলো ফুটুক তারপর তোমাদেরকে মানে মুকুটমণিপুর ড্যামের কিছু স্যাম্পল ছবি দেখাবো। এখনও সেভাবে আলো ফুটো নেই, জাস্ট এরই মধ্যে প্রায় 100খানা বাস অলরেডি চলে এসেছে, যথেষ্ট ভোরে ভোরে। লাইটিং যথেষ্ট সুন্দর, আজ 26 জানুয়ারি ছুটির দিন, আশা করছি ভিড় যথেষ্ট হবে, তাই রাত্রের বদলে সকালবেলাতে জাস্ট আর্লি মর্নিংয়ে ঢুকে ভিডিওটা করে নিচ্ছি। কারণ এরপরে হয়তো আর মানে রাত্রেবেলাতে এতটা ফ্রি রাস্তাটাকে পাবো না, কারণ সন্ধ্যের পর থেকে যথেষ্ট ভিড় থাকে। বাঁ সাইডে আছে মুকুটমণিপুর যুব আবাস,
আর এই রাস্তার ডান সাইডে বাসের পার্কিং হয়েছে এখন, কিন্তু যখন পিকনিকের প্রথম দিকটা থাকে 1 জানুয়ারি 25 ডিসেম্বর তখন কিন্তু বাসের পার্কিংটা হয় মানে ড্যাম্পের অনেকটা আগে, প্রায় 1 কিলোমিটার আগে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা আগে করো আর লাইক করো, কারণ তোমাদের জন্য এত সকাল থেকে এসে ভিডিও করা। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তো আমরা কাদের জন্য ভিডিও বানাবো? তো চলো টাটা, নেক্সট সিনেমা দেখাচ্ছি বা নেক্সট ভিডিও, পরের এপিসোড আসছে মুকুটমণিপুরে আরও অনেক কিছু নিয়ে।